আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন, সাথে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আজকে শুরুতে রেডি হয়ে চলে এসেছি দাওয়াতে যাব বলে। সো এই যে আমার ফ্যামিলি মেম্বার্সরা সবাই আমরা রেডি হয়ে গেছি, গাড়িও চলে আসছে আমাদের। তো একে একে সবাই আমরা গাড়িতে উঠে যাচ্ছি। তো আব্বু আম্মু ভাই আমি ছাড়াও আজকে আমাদের সাথে ছিল জ্যাঠাজি, জেঠি, আম্মু, বড় ফুপ্পি এবং বড় ফুপ্পা। তো আমরা সবাই উঠে পড়ছি আর আমাদের গাড়ি রওনা দিয়ে দিয়েছে উত্তরা যাওয়ার উদ্দেশ্যে। আজকে আমরা যাচ্ছি ছোটোখাটো একটি আকিকার প্রোগ্রামে, আমার ফুফাতো ভাইয়ের ছেলের আকিকার প্রোগ্রাম। সো এখানে ফ্যামিলি মেম্বাররা সবাই একসাথে হব, ছোটোখাটো একটি ফ্যামিলি গেট টুগেদার হবে আজকে। আর আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম জ্যাঠাজি আর জেঠিয়াম্মু ক্যানাডা থেকে এসেছে, তারা বাংলাদেশের পথঘাটে ওরকম একটা চলাচল করেনি। সো তাদের সাথে গাড়িতে চড়ে ফার্স্ট টাইম এভাবে কোথাও যাচ্ছি। সো খুব এনজয় করতেছিলাম আমরা সবাই আসলে গাড়িতে। আর আমাদের ঢাকা ক্যান্টনমেন্টের রোডগুলো আসলে এত সুন্দর, তারা দেখে পুরাই মুগ্ধ হয়ে গেছিল। দেখতে দেখতে আমরা উত্তরাতে ঢুকে পড়ি আর আমরা যাব হচ্ছে উত্তরা 12 নম্বর সেক্টরে, যেখানে আমার ভাইয়ার হচ্ছে গিয়ে বাসা। বেশ এনজয় করতে করতে আমরা আমাদের গন্তব্যে চলে এসেছি। এখন সবাই একে একে গাড়ি থেকে নেমে যাবে, আমরা ভাইয়ার বাসা নিচে চলে এসেছি। তো আমাদের গাড়ি থেকে নেমে দেখি পিছনের গাড়িতে হচ্ছে গিয়ে মেজো জ্যাঠাজিরা চলে এসেছে। গাড়ি থেকে নেমে আমরা সবাই ভাইয়ার বাসায় চলে এসেছি। ভাইয়ার বাসায় এর আগে আমি আর আসিনি, এটাই আমার প্রথমবার আসা। আর এটাই হচ্ছে আমার ভাতিজা, যার আজকে আকিকা, সবাই মাশাল্লাহ বলবেন। আর বাসায় এসে একটু বসার পর আমাদেরকে হালকা পাতলা একটু নাস্তা দেওয়া হয়েছিল, কজ অলরেডি লাঞ্চের টাইম হয়ে গেছিলো। তো হালকা পাতলা নাস্তা খাওয়ার পরে আমরা সবাই চলে এসেছিলাম লাঞ্চ করতে। এই যে দেখতেই পাচ্ছেন, লাঞ্চ শেষ করে বিকালে সমুচা আর হচ্ছে গিয়ে আইসক্রিম খেয়ে আমরা তাড়াতাড়ি বের হয়ে গেছি হচ্ছে গিয়ে বাসা যাওয়ার জন্য। কজ আকাশ পুরোই কালো হয়ে গেছিলো, দেখতেই পাচ্ছেন এত মেঘ ধরছে আকাশে। সত্যি বলতে এই ওয়েদারটা এত সুন্দর ছিল আর গাড়িতে বসে তার ফিল নিতেছিলাম এত ভালোভাবে। আকাশে এত মেঘ ছিল কিন্তু তখন এক ফোঁটা বৃষ্টিও পড়েনি, পুরো রাস্তা আরামে আসার পরে এই যে মিরপুর 12 নম্বরে আমরা এখানে বেশ ভালোই একটু জ্যামে পড়েছিলাম। কিন্তু যখনই আমরা মিরপুর 13 নম্বরের দিকে পৌঁছাই তখনই এত বৃষ্টি নামে, দেখতেই পাচ্ছেন মানে ঝুম বৃষ্টি যাকে বলে। তো সবশেষে আলহামদুলিল্লাহ আমরা আমাদের বাসার নিচে চলে এসেছি, যে এখন গাড়ি গ্যারেজে ঢোকাচ্ছে। সো এইভাবেই আজকে আমাদের একটি ছোটোখাটো গেট টুগেদার শেষ হয়ে যায়। তো সবাই ভালো থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই। টাটা, আল্লাহ হাফিজ সবাইকে।